दृढ़ भक्ति। मई अनन्य अनन्य भावना भक्ति कुर्बंती जे दृढ़म यम कार्तिक मास चलते एक एक भक्त एक एक भावे साधना कर दृढ़ এটা চাতুর্মাসের শেষ মাস, কার্তিক মাস, দামোদর মাস। এমনি প্রভুপাদ লিখেছেন যে মিনিমাম মাস কলাই ডাল বর্জন করে ভগবানের উপবাস করো, ভগবানের সেবা করো আর দীপদান করো। তাছাড়াও ভক্তরা করছে, অনেক ভক্ত এই মাসে অনেক কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করেছেন, পটল খাচ্ছেন না, বেগুন খাচ্ছেন না, বরবটি, লাউ, আরও অনেক কিছু জিনিস সিম্পল প্রসাদ খাচ্ছে। কেউ বা সারা মাস হবিষ্যি খাচ্ছে, দুবেলা কেবল প্রসাদ গ্রহণ করছে। আবার কিছু ভক্ত আছে কেবল একবেলা প্রসাদ গ্রহণ করছে হবিষ্যি। আবার কোনো ভক্ত আছে কেবল একবার ফল খাচ্ছে, ফল প্রসাদ। তারপরে ভূমি শয়ন, রাত্রি জাগরণ জপ করছেন, গঙ্গা স্নান, দীপদান, অনেক কিছু করছেন ভক্তরা। তারপরে লাস্ট পাঁচ দিন হবে ভীষ্ম পঞ্চক ব্রত, যেখানে পাঁচ দিন ভক্তরা কেবল ফল আহার করবেন। আবার কিছু ভক্ত আছে কঠিন দৃঢ় ভক্তি, দৃঢ়াম দৃঢ় ভক্তি, পাঁচ দিন কোনো কিছু আহার করবেন, জল পর্যন্ত গ্রহণ করবেন না, পাঁচ দিন উপবাস। পাঁচ দিনে পাঁচটা জিনিস কিঞ্চিত মাত্র গ্রহণ করেন। প্রথম দিন দু এক ফোঁটা দুধ, পরের দিন এরকম দু এক ফোঁটা দই, তারপরে ঘি, তারপরে গোবর, গোমূত্র। গোবর কতটুকু খাবেন আপনি? এই একটুকু খেয়ে পাঁচ দিন জল পর্যন্ত গ্রহণ করবেন না, দিন রাত ভগবানের নাম করবেন, ভগবানের কথা শ্রবণ করবেন, যার যার নির্দিষ্ট সেবা আছে সেবা করবেন, গঙ্গা স্নান করবেন। একদম পাঁচ দিনের শেষে পূর্ণিমার দিনে তিনি ব্রত সমাপন করে ভগবান কৃষ্ণের চরণে ব্রত সমর্পণ করে এবং ব্রত করাকালীন কোনো ভুল ত্রুটি অপরাধ ক্ষমা ভিক্ষা করে গুরু বৈষ্ণবের আজ্ঞা নিয়ে তিনি প্রথম পঞ্চগব্য পান করবেন। পঞ্চগব্য দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র সব একসঙ্গে মিশিয়ে তুলসী দিয়ে ভগবানকে অর্পণ করে প্রথমে চরণামৃতের মতো পান করবেন। তারপরে একটু জল ধীরে 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 শরীরকে আবার অল্প অল্প করে খেয়ে দিয়ে নিজেকে আবার সেই সেটিং করতে হবে। মই অনন্য ভাবনা, সেই হচ্ছে সাধু দৃঢ় ভক্তি। মই অনন্য ভাবেন ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়া মৎকৃতে তক্ত কর্মাণি তক্ত স্বজন বান্ধবা। আর আমার এই সেবা করার জন্য জাগতিক সমস্ত কর্ম পরিত্যাগ করেছে, মা বাবার সেবা, দেশবাসীর সেবা, শ্রাদ্ধ, শান্তি, পূজা, পার্বণ, ব্রত, তপস্যা সব বাদ দিয়ে দিয়েছে। মত কৃতে তক্ত কর্মাণী, আমার জন্য সমস্ত প্রকার কর্ম, যত জাগতিক ধর্মকর্ম আছে সব পরিত্যাগ, তক্ত স্বজন বান্ধবা। আর এই জাগতিক ধর্মকর্ম বাদ দিয়েছেন মানে আত্মীয় স্বজনও তাকে ভালোবাসবে না। এরা কী রে নানা, এ তো একটা নতুন ধরনের নাস্তিক, ধর্মের নাম করে নাস্তিক। হ্যাঁ, ঠাকুর দেবতা মানে না, বাবা মারা গেছে একটু শ্রাদ্ধ শান্তি করলো না, হ্যাঁ কী ব্যাপার? কিন্তু সেই হচ্ছে প্রকৃত ভগবান কপিল দেব তাকে প্রকৃত সাধু বলেছে, যার মনটা হবে দৃঢ় ভক্তিপরায়ণ এবং অনন্য, কেবল ভগবানের সেবায় যুক্ত থাকবে এবং আর কি করবে, মৎকৃতে তক্ত সমস্ত প্রকার জাগতিক ধর্ম পরিত্যাগ করবে এবং সমস্ত প্রকার বন্ধন আত্মীয় স্বজন পরিবারকে ত্যাগ করবে। সেই হচ্ছে সাধু।
माँ, कपिल देव बोलछेन माँ सही साधुर काछे जाओ, सतां प्रसंगात मम वीर्य संविदो भवन्ति हितकरण रसायना कथा तज्जसोनाथ आशु अपवर्ग वर्तमानी श्रद्धा रतिर भक्ति अनुक्रमी सत। সেই সাধুর কাছে যাবে, তার কাছে গিয়ে আমার বীর্যবতী ভাগবতমের কথা বসে বসে তুমি শুনবে। তার কাছে আমি সুলভ হয়ে যাই, এখানে সেটাই বলছে। কেবল সাধুর কাছে গিয়ে আমার কথা শ্রবণ কর। প্রহ্লাদ মহারাজও বলছে, তার বাবা জিজ্ঞেস করছে তুই এই ভক্তি কোথা থেকে পেয়েছিস, কে শিখিয়েছে, স্কুলে শিখিয়েছে মাস্টাররা না কোনো বৈষ্ণব শিখিয়েছে, কে কোথা থেকে পেয়েছে? বলছে বাবা আমি তোমাকে বলবো তুমি বুঝতে পারবে না, কিন্তু কেননা এই জিনিসটা এমন, ভক্তি জিনিসটা এমন, সাধুর চরণ কমলে আশ্রয় না গ্রহণ করলে তুমি এই ভক্তির তত্ত্ব কিছুই বুঝতে পারবে না। নৈশাং মতি স্তাবৎ উরুক্রমাঙ্ঘ্রি, প্রহ্লাদ মহারাজ বলছেন তার বাবাকে, নৈশাম মতি উরুক্রমাঙ্ঘ্রি, ভগবানের চরণে তোমার কোনো মতে মতি হবে না, স্মৃতত্ব অনর্থ অপসম যথার্থ, তোমার কোনো কোনো কি বলা যায় এই ভিতরের যে আবর্জনা অনর্থ সেটাই দূরীভূত হবে না, সেটা তুমি বই পড়ে কিছু করতে পারো। মহি অসাং পাদ রজ অভিষেক, ভগবানের প্রেমী ভক্তের চরণ ধরে যতক্ষণ না তুমি মাথায় ধারণ করছো, মাথায় ধারণ করে স্নান না করছো, ততক্ষণ নবৃণীত যাবৎ নিষ্কিঞ্চনা, সে ভগবানকে জানতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, ভগবানকে দেখেও চিনতে পারবে না, অসম্ভব। তাই শাস্ত্র বলছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি, সাধুসঙ্গে ভাগবত পড়ুন ভাগবত শুনুন, তাহলে ধীরে ধীরে হৃদয়ে ভগবান জাগরিত হবে। তাই বলছেন যারা প্রচুর পরিমাণে গৃহ পরিবার সম্পদে বেশি আসক্ত তাদের কাছে ভগবান অনেক দূরে চলে যান, কিন্তু হে ভগবান ভজে হেম তত্ত্বে, ভগবান আমি আপনাদের আমরা আপনার সেই পাদপদ্মে আশ্রয় গ্রহণ করছি। তন্বৈ হিষৎবৃত্তি ভীরক খিভির যে পরাহিতান্ত মনসম পরেশ, অথ ন পশ্যন্ত উরুগায় নূনম যেতে পদন্যা সবিলাস লক্ষ্যা, তন্বৈ হিষদ্বৃত্তি ভীর ভীরক্ষিভির যে পরাহিতান্ত মনস পরেশ, অথ ন পশ্যন্ত উরুগায় নূনম যেতে পদন্যাস বিলাস লক্ষ্যা। দেবতারা বলছেন হে পরমেশ্বর ভগবান, যে সমস্ত পাপীদের অন্তর্দৃষ্টি বহিরঙ্গা জড়বাদী কার্যকলাপের ফলে অত্যন্ত দূষিত হয়েছে, তারা আপনার পাদপদ্ম শ্রী পাদপদ্ম দর্শন করতে পারে না, কিন্তু যারা আপনার লীলা কথা ভাগবতম থেকে সাধু সঙ্গে প্রতিদিন শ্রবণ করে তারা অবশ্যই তোমার পাদপদ্ম দর্শন করবেন। বলছেন ভাগবত শ্রোতা অবশ্যই ভগবানের দর্শন পাবেন, যেতে পদান্না বিল লক্ষ্যা অথ তো ন পশ্যন্ত উরুগায়ন,
तान्वयी हसत वित्ति विरक्ति वीर्जे परा हतान्त मनस परेश। जरा अत्यंत पापी एवं जड़वादी कार्यकलापे जर हृदय दूषित हो दर्शन करते कारा दर्शन करबे चेते पदान्य सविलाक्षलक जे तुम्हार लीला अप्राकृत लीला नियमित प्रतिदिन भागवतम थेके साधु संगेर माध्यमे श्रवण करें से शुद्ध भक्तरा तुम्हार अवश्य दर्शन पावे। भागवतेर श्रोता भगवानेर दर्शन लाभेर योग्य। भागवत श्रवण करते 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 भगवान के दर्शन लाभ करा जाए। नियमित भागवत श्रवण एवं शुद्ध श्रवण यथेष्ट नय, भागवतम आपनारा नियेछेन बाड़ीते भागवतम देखुन आमार तले तले पढ़ुन आर श्रवण करुन, ये आरो कार्यकरी। जेरकम भागवत माहात्म्य आमरा पढ़छि डेली, केउ जदि प्रतिदिन अर्थबोध सह भागवत पाठ करेन अर्थबोध सह से पाप मुक्त हये आमाके दर्शन पाबे, कोनो सन्देह नेइ। भागवत श्रोता भगवानेर दर्शन लाभेर योग्य। तेइभावे आमरा आलोचना करलाम तान बई हिसद वित्ति भीरक्षी वीर्जे देवतादेर ए स्तुति आरो बेच किछु श्लोक रयेछे तारा परवर्ती क्लास कल के तो साप्ताहिक छुट्टी तो परशुदिन एक घोषणा दिए रखी आपनारा अने के अपन मतामत प्रकाश कर जरा श्री श्रीमद भक्ति पुरुषोत्तम स्वामी महाराज का दामोदर लीला कथा श्रवण करते चान तारा मतामत जानाबेन तो आमी महाराज का आवेदन करेछी। महाराज राजी होयेछेन आगामी शुक्रवार शनिवार रविवार तीन दिन केवल दामोदर कथा श्रवण करो, भगवानेर बाल लीला दामोदर मासे दामोदर लीला कथा दामोदरेर प्रेमी भक्तेर काछ थेके। आपनारा जारा महाराजेर ग्रंथ संग्रह करेछेन से दामोदर बोईटा हाथे राखबें, दामोदर लीला सम्बन्धे विभिन्न कथा श्रवण करब। आपनादेर गत रविवार टक शो होते दामोदर उपरे प्रश्न उत्तर होयेछे, ता छाड़ाओ आरो किछु प्रश्न बाकी थेके गेछे प्रश्न करबें। प्रतिदिन क्लासेर शेषे किछु प्रश्न उत्तर हबे, विशेष करे रविवार पुनराय ए दामोदर सम्बन्धे प्रश्न उत्तर हबे।